হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই রকম গল্প করতে কিন্তু আগে কখনো বসিনি। তো আজকে হঠাৎই মনে পড়লো যে একটু গল্প করতে বসি। আমি অ্যাকচুয়ালি এক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে একটু সময় পেলাম, সেই জন্য আমি আপনাদের সাথে একটু গল্প করতে বসে গেছি আজকে। কিন্তু মানে কি বলবো, আমার একটা স্পেশাল দিন বলা যায়। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার জন্মদিন। আমি এটা মানে অ্যানাউন্স করছি বা এরকম বলছি, ভাববেন না যে নিজের জন্মদিন নিজেই বলছে। তার কারণ হচ্ছে আমি আজকের এই দিনটা এই কারণে বলছি যে আজকে আমার জন্মদিন আমি কিন্তু জানতাম না। প্রথম আমার মা তো জানতেনই, তার কারণ হচ্ছে তিনি খাবার দাবার অলরেডি রেডি করে ফেলে তারপরে আমাকে জানিয়েছেন। আর আমার হাজবেন্ড এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে থাকে যে ও মানে আমাকে যখন উইশ করে তখন একটু বেলা হয়ে গেছিলো। আর তার আগে আমার খুব কাছের এক ফ্রেন্ড, মানে কি বলবো, সত্যি আমি লাকি যে এরকম একটা ফ্রেন্ড পাওয়ার জন্য, ও আমাকে একদম ফার্স্ট একটা মেসেজ পাঠায়। সেটা দেখেই আমার আর কি ঘুমটা ভাঙে যে না আজকে তাই তো, আজকে তো আমার জন্মদিন। তারপরে হচ্ছে আমি জানতে পারলাম যে আজকে যেহেতু মানে আমার জন্মদিন, তারপরে আমি মানে বাংলা ডেটটা দেখলাম। অ্যাকচুয়ালি মা যে জন্মদিনটা করে থাকে সেটা হচ্ছে 16ই শ্রাবণ, আজকে 16ই শ্রাবণ। আর যাই হোক, আমার বান্ধবী বা ফ্রেন্ড যাই বলুন, সে কিন্তু মানে এই দিনটা মনে রেখেছে, আমাকে উইশ করছে, তার জন্য সত্যি আমি ওর কাছে অনেক অনেক কী বলবো কৃতজ্ঞ, ওকে অনেক ধন্যবাদ। যদিও ফ্রেন্ডশিপের মধ্যে কোনো ধন্যবাদ যায় না, তবুও আমি জানাচ্ছি ওকে। তার কারণ হচ্ছে ও কিন্তু এটার প্রাপ্য। আর আমার হাজবেন্ডের ওপর কোনো আক্ষেপ নেই, তার কারণ আমি আগেই বললাম যে ও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকে, আমাদেরকে নিয়ে প্রচণ্ড টেনশনে থাকে, সবসময় কিছু না কিছু ওর মাথার মধ্যে চলতে থাকে। তো ও করছে কিন্তু একটু পরে তার, এবং তাই মানে যেটা বলবার সেটা হচ্ছে আমার মানে লাইফটা এখন এতটাই মানে এতটাই কী বলবো ব্যস্ততার মধ্যে দিয়ে, মানে লাইফের বিভিন্ন মোমেন্টগুলো এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে যে আমি এই সমস্ত দিনগুলো ভুলে যাচ্ছি। তো জানি না ইন ফিউচার কী হবে, আশা রাখছি এই সময়টা সকলেরই মানে সকলের মতো আমারও থাকবে না। একটা সময় নিশ্চয়ই আসবে যে আমিও ফ্রি হব, আমিও আমাদেরকে নিয়ে বিশেষ করে আমাকে নিয়েও ভাবার সময় পাব। আর এই সময়টা সকলেরই এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তো আমি আমি আমার কিছু মনে হয় না, আমার বেশ ভালোই লাগে, আমি ব্যাপারটা এনজয় করি। তো আর আমার যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমার হচ্ছে দুটো বাচ্চা, দুটো ছেলে, তো ওরা বাচ্চা। আর আমার এই রেন্টাল হাউস মানে এখানে আমি রেন্টে আছি, রেন্টাল হাউস আর হচ্ছে আমার ওয়ার্কিং প্লেস, এই দুটোর মধ্যে এতটাই ডিস্টেন্স যে আমাকে মানে বেশিটা সময় মানে আমার 6 থেকে 7 ঘন্টা সময় চলে যায় জার্নিতে। আমি ছেলেদেরকেও বেশি সময় দিতে পারি না, আমার বাড়িতে যিনি থাকেন সেই সবটাই সামলান। তো সেই জন্য আমার পক্ষে সত্যি এক এক সময় খুব কী বলবো মানে একটু কষ্টের কষ্টই হয়ে যায় যে এইরকমভাবে আর কি বাচ্চাদেরকে সামলানো, তারপরে হচ্ছে আমার যে কাজ সেটা সামলানো, আর তো টুকিটাকি কাজকর্ম থাকেই। শুধু আমার কিন্তু নয়, আমার হাজবেন্ডের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড প্রেশার পড়ে যায়। তো ও চেষ্টা করে, ও হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যে আমাদেরকে ভালো রাখবার, আমাদেরকে সময় দেওয়ার, কিন্তু ওর কাজটাই এইরকম যে ও সময় দিতে পারে না। তো যাই হোক, আজকে একটু গল্প করতে ইচ্ছে হলো, আর
একটু হাস মানে নিজের একটু হাস্যকরও লাগলো আমার নিজের কাছে যে নিজের বার্থডেটাই ভুলে গেছি। তো হাস্যকর যেমন লেগেছে, আর একটা দিকটা কিন্তু ভেবে আমার খুব ভালো লাগছে যে আমি নিজের থেকেও আমি আমার সংসারকে বেশি গুরুত্ব দিচ্ছি। এটা কিন্তু আমার আমার ক্ষেত্রে বেশ ভালো লাগা কাজ করে। আমি একটু অন্য অন্য মেন্টালিটি নিয়ে চলি, মানে আমার থিঙ্কিংগুলো না একটু অন্যরকম। মানে আমি একটু কীরকম বলুন তো, যে একটু সকলে যেরকম চলে না সেই রকম চলতে আমি ঠিক পছন্দ করি না। মানে একটু ধরুন থিঙ্কিংটা ওপরে থাকবে, সেটা যতটাই আমি এগিয়ে যেতে পারি না কেন, কিন্তু আমার মনে হয় যে চিন্তাধারাটা যদি একটু ওপরে থাকে, ইচ্ছেটা যদি একটু ওপরে থাকে, কিছুটা হলেও আমি এগোতে পারবো। তো আমার এক এক সময় আমার হাজব্যান্ডও মানে ইয়ে করে, তুমি এরকম কী করে ভাবো, কী করে ভাবতে পারো, কী করে হবে, কী করে সম্ভব। আমি ওকে বলি সবই সম্ভব। অ্যাকচুয়ালি আমি যদি অনেকটা ভেবে রাখি না কিছুটা যেতে পারবো, কিন্তু আমি যদি একদমই কিছু না ভাবি তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। তো অনেক জ্ঞানের কথা হয়তো বলে ফেললাম। আর যেহেতু এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে আমি আমার যে কোনো মতামতই জানাতে পারি। তো আপনারাও আপনাদের মতো কমেন্ট করতে পারেন, নেগেটিভ কমেন্ট আসতে পারে, কেউ ভালো লেগেও কমেন্ট ভালো বেশিও কমেন্ট করতে পারেন, তো যার যার ম্যাটার। আর আমার এই ইউটিউব চ্যানেল আমার মনে হয় এখানে এই স্পেসটা আমার মনে হয় একটু আমার একটু কী বলবো, এই এই জায়গাটাই আমি একটু আনন্দ পাই। মানে ধরুন একটু কিছু শেয়ার করে আমার মনে হয় যে একটু নিজের জন্য সময় দিতে পারলাম, সেই জন্যই কিন্তু চ্যানেলটা খোলা এবং আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি বলি যে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা ভালো বন্ধুর দরকার, এক বা একাধিক ভালো বন্ধুর দরকার। তো সত্যি কিছু কিছু মানুষ কিন্তু কারো কারো জীবনে বেশ মানে ভালো ভালো মানুষ হিসাবে আসেন, এবং তারা কিন্তু তাদের সারা জীবনই তাদের সঙ্গ দিয়ে যান। তো কী বলতে কী বোঝাতে চাইলাম জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না। মানে আমার ফ্রেন্ড যার কথা আমি বলছি, ও কিন্তু আমার বিশেষ বিশেষ দিনগুলোতে একমাত্র ওকেই দেখেছি, ও আমাকে মানে উইশ করে আমার সঙ্গে থাকে, আমার পাশে থাকে। তো আমি চাইবো সারা জীবন এরকম থাকুক। আর আমি আমার আমার চ্যানেলটা যেহেতু খুব বড় নয়, সেই জন্য আমার চ্যানেলে আমি কখনো ওকে দেখাইনি, জানি না ইন ফিউচারে আমার চ্যানেলটা কীরকমভাবে গ্রো করবে বা কীরকম যাবে। তো সেই জন্য তখন আমি অবশ্যই দেখাবো, ওকে অবশ্যই দেখাবো, ওর সাথে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তো আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, তো আর এটুকু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।